এই দিয়ার আসসালামু আলাইকুম সবাইকে, আমি মৃধা, পড়াশোনা করতেছি বুয়েটে। এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো, এন্ড আমি যেটা নিয়ে কথাবার্তা বলবো ভিডিওটাতে আমি অনেক গালি খাবো, কারণ যেই পীরদের নিয়ে আমি কথা বলতেছি তাদের এখন অনেক অন্ধভক্ত। তো আমি জানি না কথা বলাটা ঠিক কিনা, বাট আমি জাস্ট বলতেছি, কথা আমার কাছে মনে হয়েছে যে আপনাদের একটু ভাবা উচিত। তো ব্যাপারটা আমি একটা গল্প বলি, তাহলে আপনি বুঝবেন। আপনারা ধোলাই খাল নামটা শুনছেন হয়তো, অনেকেই শোনার কথা, বা যারা একটু গাড়ি নিয়ে নাড়চাড় করেন, বা গাড়ির পুরানো পার্টস, বা যারা বিশেষ করে 90s গাড়ি আছে যাদের বাবার বা নিজের, যাই হোক নিজের গাড়ি থাকার কথা নাই ছেলেবেলে, বাট থাকতে পারে, তো সেই তো যারা ধোলাইখাল জায়গাটা চিনেন, গাড়ির পার্টস এখানে পাওয়া যায়, অনেক পুরান পার্টস পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু আপনি এইটা জিনিসও জানেন যে ধোলাইখাল হচ্ছে কি একটা মানে ডাকাতের জায়গা, মানে আপনি যেই গাড়ি নিয়ে ঠিক করাইতে যাচ্ছেন ওই গাড়িটারও গ্লাস চুরি হয়ে যায়। ধোলাইখাল জায়গাটা এরকম, বাট স্টিল আপনি ধোলাইখালেই যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ একটা হাইপ আছে যে ধোলাইখালে গেলে নাকি সব কিছুর অথেন্টিক মাল পাওয়া যায়। বাট আপনি ফর আ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম, আপনি যখন আপনার গাড়ি নিয়ে ধোলাইখালে কাজ করাবেন, আর একটা মারা খাইতে 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 যখন বুঝবেন যে আমি যা করতে যাইতেছি সেটা ঠিক হইতেছে, বাট আর একটা জিনিস ঝামেলা করে দিচ্ছে তারা ইচ্ছা করেই, তখন আপনি যে মারাটা খাবেন, ধরা খাবেন, বাট সমস্যা হয়ে যাবে, তখন আপনার গাড়ি আর গাড়ি থাকবে না, ওটা সিএনজি হয়ে যাবে সমস্যা। এটা তো এরকম আরও অনেক জিনিস আছে, যেমন লাইক আপনি মনে করেন, আপনি খুব এরকম ছোটোবেলা আমরা নাটকও দেখে থাকবো যে একটা বড় লোকের বাসায় একজন খাইতে গেছে, তো তাকে চা দেওয়া হয়েছে, চায়ে চিনির বদলে ভুলে লবণ দিয়ে দিছে। তো যে চা খাইতেছে সে অতটা বড় লোক না, তো বাট সে চা খায় খায় ভাবতেছে যে হয়তো বড় লোকটা মনে হয় চায়ে লবণ দিয়ে খায়। তো সে একটা মাথার মধ্যে একটা ফেক অ্যাজাম্পশন নিচ্ছে যে হয়তো চা লবণ দিয়ে খায়, সো হিজ প্রেটেন্ডিং লাইক যে চাটা খুব মজা হয়েছে, এরকম একটা। আবার আরেকটা ব্যাপার আপনি চিন্তা করেন, মনে করেন যে আমি আপনাকে খুব মানে একটা টু সিটেড খুব ভালো একটা স্পোর্টস কার আপনাকে অফার করা হলো, আপনি কিনলেন, ধরেন বাই এন চান্স কিনলেন, যে মনে করেন আপনি লাইক বুগাটি শিরোনি কিনলেন, ধরেন বুগাটি বাংলাদেশে কেউ কিনে না, ধরলাম টয়োটা সুপ্রা কিনলেন, লেটস সে। তো এখন এই গাড়িটা কেনার পরে আপনি দেখলেন যে গাড়ির ব্রেক প্যাডটা ঠিক মতো কাজ করে না, মানে ব্রেক প্যাডে অনেক জোরে চাপ দিলে ব্রেক হয়। এখন আপনি এতটুকু শিওর থাকতে পারেন যে আপনার মাথায় জিনিসটা এমন মনে হবে যে না, দামি গাড়ির ব্যাপারটা মনে হয় এরকম যে ব্রেক অনেক জোরে চাপ দেওয়া লাগে, বাট হিসাব কিন্তু এমন না, হিসাব হচ্ছে গাড়িতে সমস্যা আছে তাই এরকম ঘটতেছে। তো আমাদের মাথার মধ্যে বিশেষ করে এশিয়ান সাবকন্টিনেন্টে জিনিসটা দেখা যায় যে আমরা সবসময় একটু দামি জিনিসকে বা একটু হাইপ জিনিসকে ভালো ধরে নেই, দামি বা হাইপ। যেমন আপনারা যারা অ্যাভেঞ্জার্স এন্ড গেমের নাম শুনছেন, একটা ওভার হাইপ সিনেমা, আমি কিন্তু নিজেও অ্যাভেঞ্জার্সের ফ্যান, নট গোনা লাই, বাট আপনি দেখবেন যে এই জিনিসটার আইএমডিবিতে রেটিং কিন্তু শুধুমাত্র এই জিনিসটা অনেক ভালো এই জন্য উঠে নাই, এমন অনেক মূর্খ মানুষ আছে যারা এই জিনিস জীবনেও দেখে নেয়, না দেখলে মূর্খ না, বাট কইতেছে মানে ইংলিশও বোঝে না, বাট হাইপের কারণে সে যায় একটা 5-10 star রেটিং দিয়ে আসে, সেই কারণে কিন্তু একটা জিনিসের ইয়া বাড়ে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা যে কোনো জিনিস পশ বা যে জিনিসটা একটু এক্সপেন্সিভ বা যে জিনিসটার হাইপ আছে এই জিনিসগুলোকে আমরা ধরেই নেই যে জিনিসটা ভালো, যদি খারাপ হয় আমরা ভাইবেন না যে না এই খারাপটাই হচ্ছে বড় লোকদের ভাব আর কি, এরকমই হয় আর কি। এই জায়গাটা থেকে আপনাদেরকে অ্যাটলিস্ট হইলেও অ্যাডমিশন সিজনে একটু মাথা চালাইতে হবে যে যেই জায়গাটাতে অনেক হাইপ, আই এম নট সেইং যে হাইপওয়ালা জায়গাটা হইলেই খারাপ, বাট দেয়ার ইজ আ চান্স অলসো যে হাইপওয়ালা জায়গাটাতে আপনাকে হয়তো কিছু এমন দিচ্ছে যে জিনিসটা খুব একটা কাজের না। যদি আমি আপনাকে একটু স্পেসিফিক্যালি বলি, যেমন আমাদের এটা বলা লাগতেছে কারণ আমাদের রেড অ্যালার্ট একটা ডিসকাউন্ট চলতেছে, যেটা হচ্ছে 41% ডিসকাউন্ট। আমাদের একটা কোর্স আছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স লাইভ ব্যাচ, তো এই ব্যাচটাতে আমরা কী করি জানেন, এই ব্যাচটাতে হচ্ছে আমরা কী কী করাই, ফাউন্ডেশন ক্লাস করাই প্রথমে, ঠিক আছে। আপনাকে আপনাদের চ্যাপ্টার কয়টা ফিজিক্সের, 14টা চ্যাপ্টার না, 14টা চ্যাপ্টারের উপর আমরা ফাউন্ডেশন 14 ওয়ান শট ক্লাস দিই। তো এই জিনিস আপনার করতে একটা ওয়ান শট ধরেন অন অ্যাভারেজ 3 hours করে একটা গেল। সেকেন্ড ধাপে আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আমরা অ্যাডমিশনের কিছু অ্যাডভান্স কনসেপ্ট দেখি। তো আমরা বুঝতে হবে আমরা যখন ফাউন্ডেশন নিয়ে আসছি, মানে আপনারা একদম স্ক্র্যাচ থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত বিল্ড আপ নিয়ে নিছেন, অ্যাডমিশনের অনেক কিছু কিন্তু আপনি অলরেডি ফাউন্ডেশন ক্লাসে পড়ে গেছেন। এখন যে কয়টা চ্যাপ্টারের আমাদের আরেকটু অ্যাডমিশনের অ্যাডভান্স জিনিসপাতি দরকার, সেই জিনিসটা আমরা এখানে আবারও ওয়ান শট ক্লাস দিয়ে 14টা ওয়ান শট, ধরেন 14টাই, সবসময় 14টা লাগে না, কিছু কিছু চ্যাপ্টার আছে যে আমরা এই ফাউন্ডেশনের মধ্যেই অ্যাডমিশন দিয়ে দিছি। তো এইগুলো এরকম আমরা আবার প্রোভাইড করি তাদেরকে, এগুলোর ডিউরেশন মোটামুটি 1 থেকে 1.5 hours হয়, এটা গেল। দেন আমরা ফোকাস করি হচ্ছে সলভে। সলভে আমরা কী করি, সলভে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করি, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করি, ওয়ান শট 14টা। এখানে আমরা 14টা বলতে হচ্ছে কি, একদম বিগত 20 বছরের কোশ্চেন থেকে যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ আমি আপনাকে সলভ করাই দিই একদম 22 সাল পর্যন্ত। তো এখন এই টোটাল জায়গাটার মধ্যে আমরা যদি একটু ক্যাটাগরাইজ করি, আপনি দেখবেন যে দুইটা ক্যাটাগরি পড়ে, একটা হচ্ছে কি আপনাকে যে জিনিসটা কনসেপ্ট দেয়, আর আরেকটা হচ্ছে কি যে জিনিসটা আপনাকে প্র্যাকটিস দেয়, ঠিক আছে, দুইটা ধরন পড়ে। তো আমরা যেগুলো কনসেপ্ট দেয় সেগুলো কী কী, এক হচ্ছে কি আমাদের ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাস যেগুলো ওয়ান শট, এটা হচ্ছে কি কনসেপ্ট দেয়। দুই হচ্ছে কি যেগুলো আমাদেরকে অ্যাডমিশনের অ্যাডভান্স ক্লাস যেগুলো, এগুলো আমাদেরকে কনসেপ্ট দেয়। আর আমাদেরকে প্র্যাকটিসে সুবিধা করে কোনটা, আমাদের কোশ্চেন ব্যাংক সলভ।
তো আমরা একটা জিনিস আমরা জানি যে দেখেন আপনাকে কনসেপ্ট আমার লাইভে বোঝায় কোনো দরকার আছে? আমি যদি আপনাকে 4 ঘন্টার একটা ক্লাস লাইভে বুঝাতে যাই, এই জিনিস বুঝাইতে আমার মানে এই জিনিসটা লাইভে ওই তমুকের কমেন্ট পড়বো, অমুকের কমেন্ট পড়বো, নেট স্লো হবে, মাইক্রোফোন কাজ করবে না, এ অনেক ঝামেলা হবে ভাই, ঠিক আছে? অ্যান্ড লাইভে তো মার্কেটিং আপনি জানেনই কেমন লাইভে মার্কেটিং হয়, তখন কি দাঁড়াবে যে আমার একটা 4 ঘন্টার কনসেপ্ট ক্লাস আমার সময় লাগবে হচ্ছে গিয়ে ধরেন 20 ঘন্টা, মানে 20 ঘন্টা বলতে আমরা ভাগ করে এটাকে করাবো আপনাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমরা লাইভে নিলে এরকম ঘটনা ঘটে, যার কারণে আমরা করি কি কনসেপ্ট আমরা করি কি রেকর্ডেড দিই। কেন রেকর্ডেড দিই? কারণ ভাই আপনারা অ্যাডমিশনের বাচ্চা কাচ্চা, আপনারা বুড়া হয়ে গেছেন, আপনাদের এখন লাইভে এগুলো দেখার সময় না। আপনার যদি সমস্যা হয় ওই ক্ষেত্রে তো আমাদের ব্যাচেলার থাকে, আমাদের ডিসকাশন গ্রুপ থাকে, ওখানে আপনি সলভ পাবেন। জেনারেলি কেউ সমস্যায় পড়ে না, কারণ এখানে এতটাই একদম ভাঙ্গা থেকে শুরু করে একদম ইমারত পর্যন্ত দেওয়া আপনাকে বেসিকটা, ঠিক আছে? তো সমস্যা হয় না কোথায়, মানে আস্তে আস্তে করে এক এক জিনিস 10 বার করে আপনারা বুঝেন গেল। তো আমরা কনসেপচুয়াল জিনিসপত্রে রেকর্ডেড দিই, আবার কোশ্চেন ব্যাংক সলভ প্র্যাকটিস এটা আমি লাইভে করি। কেন লাইভে করি? কারণ যেন আপনি আমার অ্যাপ্রোচটা বুঝতে পারেন যে আমি কেমনে করে একটা ম্যাথ সলভ করি। দেখেন আমি কনসেপ্ট কেমনে বুঝি এখানে অ্যাপ্রোচ দেখে তো আপনার কোনো লাভ নাই, সেটা লাইভে দেখাই না। বাট কোশ্চেন ব্যাংক সলভটা আমি লাইভে দিই, সো দ্যাট ইউ গেট টু নো মাই অ্যাপ্রোচ, আমি কেমন একটা কোশ্চেন দেখি। এরকম অনেকেই ফেস করতে পারবেন যে একটা কোশ্চেন আমি জানি বেশ ফর্মুলা বাট আমি অ্যাপ্রোচ করতে পারতেছি না। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাকে লাইভে করাই। এখন আপনি দেখবেন যে এরকম অনেক ওভার হ্যাড জিনিসপাতি আছে যারা এই দুইটা জিনিসই লাইভে করায়। দুইটা জিনিস লাইভে করাইলে কি সুবিধা জানেন? দুইটা জিনিস লাইভে করাইলে প্রত্যেকবারই কিন্তু একটা নতুন করে ক্লাউড ক্রিয়েট হচ্ছে, কারণ ওরা কিন্তু বেশ কয়েকটা ফ্রি ক্লাউড পাবে এখানে, রাইট? আপনি দেখবেন যে এখনই অলরেডি ফ্রি অনেকগুলো ক্লাস চায়, ঠিক আছে? সো অটোমেটিক্যালি একটা মার্কেটিং হচ্ছে। আর যেহেতু জায়গাটা ওভার হাইপ, আপনার কাছে মনে হয় যে না এগুলো সব লাইভেই পড়তে হবে, বাট এই জিনিসটা আপনি যখন রিয়েলাইজ করবেন তখন অলরেডি আপনার অ্যাডমিশন সিজন থেকে 2 মাস চলে যাবে। অ্যান্ড 2 মাস পরে এসে আপনি আমার ইঞ্জিনিয়ারিং লাইভ ব্যাচ এনরোল করবেন, ধুপধাপ করে ক্লাস শেষ করবেন, অ্যান্ড দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক আপনি লাইভে সলভ করবেন। কারণ কি? কারণ আমি তো ওভার হাইপ না, আপনি আমার কাছে আসবেন মারা খেয়ে। যেমন আমরা ধোলাই খেলে যে মারা খাইতে 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 পরে যে আমার কাছে মনে হচ্ছে না ধোলাই খেলার থেকে বাসার পাশের দোকানটা বেটার আমার কাছে মনে হয়েছে। সো ওভার হাইপ জায়গায় মারা খেয়ে দেন হচ্ছে কি আপনি কম হাইপ জায়গায় আসা কাজকর্ম করবেন, ঠিক আছে? সেটা ঘটাবেন। দ্যাটস ওয়াই আমি আপনাকে আগেই বলে রাখছি যে দেখেন আপনি যেহেতু আসবেনই, আপনি যান মারা খান সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট এই কোর্সটা আপনি আপনার আউটলেটে রাইখে দেন, এটা আপনার কাজে আসবে ভাই, ঠিক আছে? তো জিনিসটাতে এই পুরো ভিডিওটাতে আমি এতটুকু বুঝতে চাইছি, দেখেন আমি কারো এগেনস্টে কথা বলতেছি না, ঠিক আছে? বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে এমন হতে পারে যে একটা ওভার হাইপ জিনিস আমার থেকে অনেক বেটার হইতে পারে, বাট এমনও হইতে পারে যে ওভার হাইপ দেখেই আপনি ওখানে যাচ্ছেন। সো কোনো একটা জায়গায় সবাই যাচ্ছে বা ওইখানে একটা হাইপ আছে দেখে ওইখানে দৌড় দেওয়াটা কিন্তু অনেক বোকামি। সেই ভিডিওটাতে আমি এতটুকুই মেসেজ দিচ্ছি যে দেখেন কোনো কিছু যদি হাইপ অনেক বেশি হাই হয়ে যায় ট্রাই করবেন, বোঝার ট্রাই করবেন যে কোনটা কী হচ্ছে। আমার কি আদৌ এখানে 16 ঘন্টা 20 ঘন্টা ওয়েস্ট করার মতো টাইম আছে অ্যাডমিশন সিজনে, নাকি আমি ধুপধাপ করে এগুলা শেষ করে আমি কোশ্চেন ব্যাংক সলভটা লাইভে সময় দিয়ে করবো? কারণ আপনি বুঝছেন আপনি যতই কনসেপ্টের জাহাজ হন না কেন, জাহাজ আমি আপনারা এখানেও বানাতেছি ওরাও বানাবে, বাট যেই পোলার 60 বার 70 বার একটা কোশ্চেন ব্যাংক সলভ করে গেছে, আপনি যাই হন না, আপনি আইনস্টাইন হইলেও আপনাকে লিটারালি ধরে ছিঁড়ে ছেড়ে দিবে বিকজ অফ ইস হাই প্র্যাকটিস ভলিউম। তো এছাড়া হচ্ছে গিয়ে ভিডিওটা আপনি যদি মনে করেন একটা কম হাইপ জায়গায় আপনাকে কিছুটা হইলেও হেল্প করতে পারে, 300-400 টাকার কোর্স হবে খুব সম্ভবত এই কুপন অ্যাপ্লাই করার পরে। ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশন থেকে কোর্স এনরোল করে ফেলেন, ইউ নেভার রিগ্রেট ইন ইউর লাইফ, ট্রাস্ট মি। এছাড়া হচ্ছে ভিডিওটা, দেখা যায় নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, দাঁড়া।